প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমি সেটা বলি যে আর তো কেউ নাই, যতই আসলে ঠাট্টা করি কিন্তু সত্যি কথা যেটা খুব আনফর্চুনেট বাংলাদেশের জন্য, আনফর্চুনেট আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফর্চুনেট, এত বড় একটা রাজনৈতিক দল। আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই এই সরকারের, মানে যে সরকারটা চলে গেল এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো, এই দুটো জিনিসই। যে আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো, এক সময় এদের নাম কেউ বলতো না, তারেক সিদ্দিকি সাহেব এবং আপনার জিয়া সাহেব। এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু সবকিছুর মতো, বাই যে DGFI ধরে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই যে আমার ভাইদের কথা মতো, কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা নেই। সো যতই আপনি থিওরি দেন, আমি একটা বেসিক থিওরিতে যাই, আপনি রাষ্ট্র সংস্কার বলে যা বলেন, দেখ মানুষটা ভালো হতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই করেন, উই উইল করাপ্ট দ্য সিস্টেম যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বেরোয় আসবে। সো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে, এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা। বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়, আমাদের আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয় তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে, যাতে করে আমরা ভালো দেবো। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি, হ্যাঁ, করে কিছু সময়ের জন্য, ইভেন ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গারেট থ্যাচার বিকেম অ্যান আয়রন লেডি, শি সাকসেসফুলি করাপ্টেড দ্য সিস্টেম, পুরো সিস্টেমটাই কিন্তু উনি, ইউনো, থ্যাচার গভর্নমেন্ট যেটা যেটা হয়ে গেছিল। তো আমি তাই বললাম, আমি সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কোয়েস্ট থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য, ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে, কারণ একটা দেশে যদি 20 বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না। গত 20 বছরে 30 বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না, যে কোনো কারণেই হোক। আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল, বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশ হয়ে গেছিলাম, ইউনো। আমাদের হিরো, যেটা একটু আগেই বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনার সরওয়ার্দী সাহেব, সে বাংলা বঙ্গবন্ধু বা জিয়া রহমান বা ভাসানী সাহেব, এখন হিরো আমাদের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদ আর নো মোর হিরোস। সেই যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হইতে চেয়েছে, কেউ হয়তো দরবেশ হইতে চেয়েছে, বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই কারণে রাজনীতিবিদ আসে নাই, আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই, সেহেতু আপনি ইফ ইউ হ্যাভ আ ব্যাড কুক ইউল হ্যাভ ব্যাড ফুড। আপনার যদি খারাপ বাবুর্চি থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না, সিম্পল। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয়। আমি অনেক দেখলাম যে আমি একটু একটু পজিটিভ চিন্তা করি, আমি শোর দুঃখ থেকে জিল্লুর ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে, বা যাই বলেন, এই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত 15 বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, অন্যভাবে কিন্তু পারিনি। এই কাটসাট করে যেভাবেই হোক, ভয় ভীতি দালালি যাই হোক, কিন্তু 12টা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে, কিন্তু পেয়েছি, আমরা পেয়েছি। হয়তো এখন জিল্লুর ভাই বলেন বা অন্যরা বলেন, আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই, অফকোর্স নট এভরি ওয়ান ইজ সেম, যেই কারণে জিল্লুর ভাই বা রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না, বাট আই এম শিওর আরো ভালো হওয়া যায়। বাট এগেইন করেক্টলি সেইড, এক একটা বড় বড় কোম্পানির এক একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি, যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে গ্যাস লাইন কেটে দিবে, VAT কেটে দিবে, এটা বাড়িয়ে দিবে, AIT বাড়িয়ে দিবে, তাদের অনেক কিছু আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসম্যান উইল থিঙ্ক অ্যাবাউট মানি। এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার 2024 দামি নির্বাচন করার পর থেকে গেল, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে হায় আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, 2041 বা প্রধানমন্ত্রী তো যাবেই না, প্রধানমন্ত্রী দেখা যাবে যে 90 বছরের পর ICU থেকে আরো 10 বছর থাকবে, হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারপরে কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল, এরপরে আসবে, এবং প্রধানমন্ত্রী কোন অল্টারনেট নাই,
তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তারা আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছেন। তো আমি কাউকে ছোট করার কথা বলছি না, আমি ইমান হালকার কথা বলছি আর কি। অনেকে হয়তো মনে করেছে যে আমরাই সব প্ল্যান করে ফেলবো, আর উপরে কেউ নাই, আর কোনো কিছু হবে না। তো সেখান থেকেই হয়তো এটা। এখন বাস্তবতা নিয়ে অল্প একটু কথা বলি, অনেক কথা হয়েছে। দেখুন, আমি জেল থেকে বের হওয়ার পরে মাস তারিখের পর আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম। আমি এরপর দেড় মাস কোনো শোতে যাইনি, আজকে দেড় মাস আমি যাই না। বিকজ আমি পার্সোনালি বিলিভ করি, আমি প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার, এই সরকার আসছে। এই কারণে আমি বিং এ পলিটিশিয়ান, আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায়, এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি। কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে। আজকে আমার কিছু বলতে হবে যেহেতু জেলুর ভাই আমাকে ইনভাইট করেছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারে আশা করবো, যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুনে বলি, যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি। প্রথম কথা হলো, আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, উইচ ইজ নট রাইট। এটা 15-17 বছরের মানুষের ক্ষোভ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড। কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হাজারো প্রবলেম। এই কারণে এই এবং বিভিন্নভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে, সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ডিল করেছে। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে। আমরা একটা থ্রেট, একটা সুতোর মধ্যে, যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল, তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা। এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম, এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা একশো রাচার যে আরেকশো রাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল, সবার মধ্যে একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রামাঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে, এইটাই রিজন, এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ। আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি খোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, এটা রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাঁধে, culture prevails. I'm not getting into the argument, it are right or it are wrong. আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে মারি দেবে, এটাই কালচার। আমরা এখানে যেটা করি আর গ্রামাঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না, সেটা হবে না। ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে কাজে আছি, আমরা বলেছি নো প্রবলেম, কোনো অসুবিধা নাই, আপনারা কাজ করেন, সংস্কার করেন আপনারা, আমরা আপনাদের পাশে থাকতেছি। আমরা কিন্তু বলি নাই, বিএনপিও খুব ম্যাচিউরিটি করছে, আমরাও করেছি, আমরাও বলি, আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার, আমারও তিনটা ছেলে মারা গিয়েছে এই আন্দোলনের সময়। হ্যাঁ, বিএনপির 400-450 জামাতের মারা গেছে, আরও অনেকে মারা গেছে, আমি সেটা বলছি। সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ, আই উইল not go into the details of the formation of the cabinet, you know, to chhatro ra esheche ba kara esheche, but ami etar yushab ke bolchi amar sathe jokhon dekha hoyeche inader manusher sathe connectivity nai, ekdomi nai. They may be very capable, ta unader nijosho jaygate they may be very capable, they got requisite expertise, tara hoyto nishchoi bhalo keu hobe, but manush onaderke chine na. Bangladesher manush chinte chay, fake korle gali dite chay, bhalo korle proshongsha korte chay, এখানে কেউ চেনে না।
বিছানা পাতা থাকলে ভালো হতো, পলিথিন সরাইতে সরকার আসে নাই, টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না, এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না, আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে, আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর সামাজিক জায়গা থেকেও যদি আসে, যাদের সমাজে অবস্থান আছে, মানুষ যাদেরকে চিনে। বিকজ সিইও টাইপরা ভালো, অফকোর্স সিইও টাইপ যারা থাকেন, আমি কাউকে ছোট করছি না, তবে ব্যুরোক্রেটিক বা সিইও যারা থাকেন উনাদের সাথে সাধারণ মানুষ, উনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্শনেস থাকে, সেই হার্শনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়। পলিটিশিয়ান সে হার্শনেস থাকে, আজকে গার্মেন্টস বলতে বলে একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথাটা ফেল করুক, নো প্রবলেম ফেল করুক। আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলে রায়টের মতো হচ্ছিল, শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে অ্যানি চৌধুরী আর আমিনুরকে নিয়ে গেছে, পার্থ ভাই আপনারা থামান, আপনারা নিচে যান, আপনারা কথা বলেন, আপনারা আমরা পাচ্ছি না, আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে, আমরা পাচ্ছি না। তো আমরা তখন নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম, বাট মানুষ চায় ফেল করলে আমরা ফেল করি। তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক, আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করে, পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না, আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে। আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে, আমরা যদি পার্লামেন্টে যাই, বিএনপি যদি কালকে ক্ষমতা যায়, আপনার সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান। আর আপনারা যদি মনে করেন যে 100,000 কোন আরেকশো আসলেই যদি এই বিলিভ করে, তা আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন, তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে, বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে। আপনারা দল করেন, আপনারা দল করেন, আপনারা ভালোভাবে করেন, সংগঠন করেন, তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি। আর একটা একটা অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি, বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায়, আমাদের কষ্ট লাগে, আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে। হ্যাঁ, আপনারা নিচুর কাজ করেছেন, আপনারা ভালো করছেন, আপনারা সংবিধান পরিবর্তন করবেন, আপনারা সবই করবেন, বাট আমরা সবাই, যে আমার এক বোন বলো যে বাংলাদেশের সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে, এটার সাথে আলাপ করতে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে। তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি, যেই 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 রেজিম যেটা যেটা আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটিশন হোক, আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক। সো আমরা উই আর হিয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট, প্রোভাইডেড দ্যাট দ্য গভর্নমেন্ট ফিলস দ্যাট হেল্প ইজ রিকোয়ার্ড, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট।